গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমি মিলানোতেই আছি। মিলানো হলো ফ্যাশনের শহর, তোমরা সকলেই জানো যে বিভিন্ন রকম ফ্যাশনের যতগুলো কম্পিটিশন হয় সেগুলো সব মিলানোতেই হয়ে থাকে। তো আজকে আমি সেই জায়গাটাই যাচ্ছি। সেই সঙ্গে মিলানোতে আরেকটা ফেমাস জায়গা আছে, যেটা হচ্ছে দোমো দি মিলানো, যেটা হচ্ছে ইতালির একটা খুব বড় চার্চ, সেইটাও দেখাবো তোমাদেরকে। চলো তো আমার সাথে থাকো এবং পুরো জার্নিটা দেখো। এবং তোমাদেরকে বলি, আমি আজকে বুলেট ট্রেন ধরে যাব তোরিনো থেকে মিলানোতে, এবং সেই সঙ্গে তোমাদের ট্রেনটাও দেখাবো, ট্রেনের জার্নিটা, এখানে ট্রেন কীরকম এবং এখানে ট্রেনে কতটা ক্রাউড হয় সেই সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরবো। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে আমার সাথে থাকো এবং তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো বন্ধুরা, আমি এখন পোর্তানোভো স্টেশনে চলে এসেছি। তো বন্ধুরা, এটা তোমরা দেখতে পাচ্ছ অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন। তো এখান থেকে আমি এখন মিলানোর টিকিট কাটবো। চলো তো দেখো যে টিকিটটা কীভাবে কাটতে হয়। এখানে সিলেক্ট করে প্রথমে অনেকগুলো কান্ট্রি সিম্বল দেওয়া থাকে, মানে আমরা যে ল্যাঙ্গুয়েজে অভ্যস্ত সেই ল্যাঙ্গুয়েজেই আমরা হচ্ছে প্রেস করি, তারপরে টিকিট কাটবো। তো আমরা এখানে ইতালিতেই হচ্ছে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজেই সিলেক্ট করেছি, করে এবার টিকিট কাটছি। দেখো মিলানো লিখছি। এবার এটা রিটার্নের জন্য একটা প্রেস করা হচ্ছে। এটা একটু, যেহেতু এখানে অটোমেটিক ভেন্ডিং মেশিন, সে কারণে একটু সময় সাপেক্ষ। আর সিলেক্ট করে ডেট ক্যালকুলেট করতে হয়, তারপর হচ্ছে আসার টাইমটাও একেবারে করতে হচ্ছে বলে সেই কারণে একটু টাইম নেয় এখানে। তো সাথে থাকো, দেখো যে পুরো কীভাবে টিকিটটা এখান থেকে বেরোয়। এবং শুধু এখানে টিকিট কাটলে হবে না, এরপরে টিকিট কাটার পরেও আবার ট্রেনে ওঠার আগে একটা মেশিন আছে, সেখান থেকে আবার টিকিট অ্যাক্টিভেটও করতে হয়, সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে টিকিট রানিং হয়েছে দেখো, এরপরে আস্তে আস্তে এটা প্রিন্টিংয়ে আসবে, তারপর হচ্ছে প্রিন্টিংয়ের পরের থেকে হাতে আসবে। এই যে দেখো টিকিটের সব ডিটেলস চলে এসছে। তো আমরা উপরেরটা সিলেক্ট করব, আর যেহেতু দুজন যাচ্ছি তাই হচ্ছে হচ্ছে দুজনেরই অ্যাডাল্ট, তাই বাচ্চা হলে বাচ্চাদের সেক্ষেত্রে মাইনরের ক্ষেত্রে টিকিটের প্রাইস কম হয়। তো দেখা যায় টিকিটের টোটাল দাম পড়ছে এক একজনের হচ্ছে 25 ইউরো করে। তো মানে টিকিট প্রায় আপ ডাউন, মানে আমাদের প্রায় 6-7 হাজার টাকার কাছাকাছি করে টিকিটের প্রাইস পড়ছে ইন্ডিয়ান কারেন্সিতে, আর বাংলাদেশে সেটা সম্ভবত 8 হাজার টাকার কাছাকাছি পড়বে। আমাদের টিকিট চলে এসছে। ওখানে টিকিটের সব দেখাচ্ছে, কটার সময় ট্রেন ছাড়বে, কটাই আমরা সিলেক্ট করেছি। এবার আবান্তি করলাম, মানে গেলাম, মানে এক্সেপ্ট যাকে বলে। এবার টিকিট প্রিন্ট হয়ে আসবে। ও তার আগে টিকিটের টাকা হচ্ছে প্রাইসটাও আমাদের সে টাকাটা পে করতে হবে, টাকাটা কার্ডে পে করবো আমরা। তো সেটাও দেখাবো তোমাদেরকে, দেখো সাথে থাকো। আর 37 টাকা দেখাচ্ছিল, 37 ইউরো, সেটাতে হচ্ছে তোমাদের বলে রাখি 37 ইউরোতে এখানে ফার্স্ট ক্লাস, এখানেও ট্রেনে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস থাকে। তো আমরা সেকেন্ড ক্লাস সিলেক্ট করেছি, একটু চিপে হয়ে যাবে এই কারণে। এবার হচ্ছে আমরা টিকিটটা যে কিনলাম তার পে করার জন্য দেখো ওয়াইফাই সাইন আছে বা ওইগুলোতে সিলেক্ট করব, করে কার্ডটা ছোঁয়াবো, সেখান থেকে এটিএম কার্ডের মতনই সেম, সেখান থেকে পয়সা ডিডাক্ট হয়ে যাবে, তারপরে টিকিট প্রিন্টিং হয়ে নিচের যে খাপগুলো আছে ওখান থেকে বেরিয়ে আসবে। ওয়েট করো কিছুক্ষণ, কয়েক সেকেন্ড। দেখতে পাচ্ছ টিকিটে পে করা হয়ে গেল, এবার এখান থেকে কনফার্মেশন হবে প্রিন্টটা দিয়ে, তারপরে হচ্ছে তোমাদের টিকিটটা প্রিন্টিং আসবে। তো 49.80 ইউরো, মানে প্রায় 6,000 টাকার কাছাকাছি দেখতেই পাচ্ছ টিকিট। এবার টিকিটটা প্রিন্টিংয়ে আছে, এই যে চারখানা স্টেপে প্রিন্টিং হয়ে আসবে। প্রায় কমপ্লিট, এবার প্রিন্ট আউট হয়ে নিচের থেকে বেরোবে, এই যে টিকিট বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ হাতে টিকিট। এই যে দেখালাম টিকিটটা, দেখো সেকেন্ড ক্লাস কেটেছি আমরা, টিকিট দেখতে পাচ্ছ, এই যে টিকিটটা সোজা
তো এখন এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে মিলানতে যাবো। তো আমার সাথে থাকো, তো মিলানে কী কী আছে সেগুলো তোমাদের দেখাবো। তো বন্ধুরা, এটাও আর একটা টিকিট ভেন্ডিং মেশিন, দেখো এখানে অত্যাধুনিক মেশিন। 6:54 আমাদের ট্রেন টিক করছে বন্ধুরা, দেখো টিকিট এখানে এইভাবে অ্যাক্টিভ করতে হয় মেশিনে ঢুকিয়ে। আমাদের ট্রেন ঢুকে গেছে, দেখতে পাচ্ছ ট্রেনটা প্ল্যাটফর্মে চলে এসেছে, থামবে, এখান থেকে লোক বের হবে, তারপর আমরা আবার উঠবো। এটা হচ্ছে বুলেট ট্রেন। এবার ট্রেনে বসে পড়েছি, এবার একটু তোমাদের ট্রেনের ভিতরটা দেখাই। দেখো দেখতেই পাচ্ছ যে ট্রেনে আমি বসলাম। এবার ট্রেনের ভিতরে সিটগুলো দেখাচ্ছি, দেখো যথেষ্ট ভালো, স্মুথ এবং কমফোর্টেবল সিট। ওই পাশে আরেকজন বসে আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন মিলানে চলে এসেছি, এটা মিলানো স্টেশনটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি মিলানোতে চলে এসেছি, ওই যে মিলানো স্টেশনটা ওইদিকে। তো আমি একটু মিলানোর চারিদিকটা তোমাদেরকে ঘুরে দেখাই। আজকে কুয়াশা, আর তারপরে এখন অনেকই সকাল, যে কারণে রোদ্দুর এখন উঠে পারেনি, তাই জন্য একটু কুয়াশা কুয়াশার ভিতরে ছায় ছায় মনে হতে পারে। ওই দেখতে পাচ্ছ সূর্য ওইদিকে, এখনও পুরো কমপ্লিট হয়নি সূর্য উঠে। তো বন্ধুরা এটাই ছিল আজকে আমার মিলানোর যাত্রা। তো এখানে মিলানোর যে আশেপাশের জিনিসগুলো যা যা ছিল সব বিল্ডিংগুলো সব তোমাদের দেখালাম, এবং তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখতে, যেখানে মিলানোর ডোমো, যেটা ডোমো দিয়ে মিলানো, সেটা খুব অপূর্ব সুন্দর, সেটা তোমাদেরকে দেখাতে।